হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে আমরা যখন ডেটা ফ্রেম নিয়ে কাজ করি, তখন আমাদের ডেটা ফ্রেমের মধ্যে যদি কোনো নাল ভ্যালু থাকে, তাহলে সেটা আমরা কিভাবে চেক করতে পারি। ওকে, তো নাল ভ্যালু কী সেটা নিয়ে যদি একটু কথা বলি, তো নাল ভ্যালু হচ্ছে মূলত যদি আমরা যখন ডেটা এন্ট্রি করব ওই টাইমে বা কোনো সমস্যার কারণে স্পেসিফিকভাবে ভ্যালু এন্টার করা না হয়, সেই জায়গাটা ফাঁকা থাকে, সেটাকে আমরা সাধারণত নাল ভ্যালু বলতেছি। ওকে, তো নাল ভ্যালু এবং শূন্য দুইটা কিন্তু এক জিনিস না। শূন্য মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে শূন্য, আর নাল ভ্যালু মানে হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে মিসিং। ওকে, তো মিসিং ভ্যালুকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি বা খুঁজতে পারি সেটা নিয়ে আমি কথা বলবো। ওকে, তো সবার শুরুতেই অ্যাজ ইউজুয়াল আমাদের পান্ডাস লাইব্রেরি লাগবে, সাথে আমি নামপাই লাইব্রেরিটাও আমি নিয়ে নিছি, কারণ আমি এখানে একটা কাজ করছি। আমি আসলে র্যান্ডমলি কিছু ডেটা সেট জেনারেট করছি এখানে, এবং সেখানে আমি র্যান্ডমলি কিছু ন্যান ভ্যালু জেনারেট করছি। ওকে, সো np.nan, আমি এটা নিয়ে নামপাই নিয়ে আমি কথা বলতেছি না এখন, বিকজ এটা একটা আলাদা লাইব্রেরি। এটা নিয়ে আসলে আমার একটা ফুল ভিডিও প্লেলিস্ট তৈরি করার প্ল্যান আছে। তো জাস্ট এতটুকু মনে রাখেন যে আমি এখানে একটা ডেটা ফ্রেম তৈরি করছি। ওকে, তো ডেটা ফ্রেমটা যদি একটু দেখি আমরা, তাহলেই হয়তো বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। তো এই ডেটা ফ্রেমের মধ্যে দেখেন প্রথম যে রোটা আছে, সেই প্রথম রোতে ন্যান ভ্যালু, এই ন্যান মানে হচ্ছে কি মিসিং। তো এই কলামের প্রথম ভ্যালুটা মিসিং, তারপর 4 নম্বর রোয়ের ভ্যালুটা মিসিং। ওকে, তো এরকম যদি মিসিং ভ্যালু থাকে বা আদৌ আসলে আমার ডেটা সেটের মধ্যে মিসিং ভ্যালু আছে কি না, এটা আমরা কীভাবে বুঝবো? কারণ ন্যান ভ্যালু আসলে খুবই একটা প্রবলেম, সো এটাকে আমাদেরকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। আপনি ডেটা অ্যানালাইসিসের কাজ করেন বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং যে কাজই করেন না কেন, ডেটা প্রিপ্রসেসিং দেন ডেটা ম্যানিপুলেশন করতে আপনার আসলে ন্যান ভ্যালু হ্যান্ডেলিং করাটা আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ। ওকে, তো দেখেন আসলে আমরা কিভাবে চেক করতে পারি যে আমাদের ডেটা সেটে আদৌ আসলে নান ভ্যালু আছে কি না, বা নান ভ্যালু যদি থাকে তাহলে কয়টা আছে। এটা চেক করার অনেক ওয়ে আছে, তার মধ্যে প্রথম ওয়ে আমরা আসলে পান্ডাসের ইজ এনএ নামে একটা ফাংশন আছে, এটার মাধ্যমেও আমরা চেক করতে পারি, অথবা একটা মেথড আছে, আমরা মেথড বলতে পারি। তো এটা যদি করতে চাই তাহলে খুবই সিম্পল, জাস্ট pd.isNA। ওকে, তো ইজএনএর মধ্যে আমি বলে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি চেক করবো কলাম 1, সো কলাম 1 আদৌ আছে কি না এটা যদি আমি চেক করতে চাই, জাস্ট আমি সিম্পলি আমি বলে দেবো যে কলাম 1। ওকে, দেখেন প্রথম রোতে বলছে ট্রু, তারপর 4 এবং 5 এই দুইটাতে বলছে ট্রু, তার মানে আমি যদি ভালোভাবে চেক করি তাহলে দেখতে পাবো হয়তো 5 নম্বর রোতে, হ্যাঁ দেখছেন 4 এবং 5 দুইটাতে সে ন্যান ভ্যালু আসে, সো দ্যাটস ওয়াই ট্রু আসছে। তো ইজ এনএ মেথডের কাজ হইতেছে যে যদি ন্যান থাকে তাহলে ট্রু আসবে, আর যদি না থাকে সেই সকল ইন্ডেক্সে আসলে ফলস আসবে। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। তো ঠিক সেমভাবে আমরা ফুল ডেটা সেটের জন্য করতে পারি। তো যদি ফুল ডেটা সেটের জন্য করতে চান তাহলে একদম জাস্ট এখানে ডিএফ বলে দেবেন, মানে ফুল ডেটা ফ্রেম একদম ট্রু ফলস হিসেবে পুরোটাই চলে আসবে। তো ট্রু মানে হচ্ছে এটাতে আসলে ন্যান ভ্যালু আছে, এটাও নেন এবং এটা নেন। ওকে, তো এটা হচ্ছে মূলত ইচ এন এ মেথড দিয়ে কীভাবে আপনি ন্যান ভ্যালু চেক করবেন এটা দেখাইলাম। তো ইচ এন এ ছাড়াও আরও ওয়ে আছে, সেটা হলো নট এন এ, ওর উল্টাটা। ওকে, তো ইচ এন এ দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনি নট এন এ দিয়েও পারবেন। তো নট এন এ কি, জাস্ট যেখানে ন্যান আসে সেটা ফলস আসবে, আর যেটা যেখানে নাই সেটা ট্রু আসবে। তো দেখেন জাস্ট দেখি, এখানে ইচ এন এর জায়গায় আমি দিচ্ছি হচ্ছে নট এন এ, জাস্ট ইচ এন এর উল্টাটা হচ্ছে নট এন এ। দেখেন যেখানে আসে সেখানে ফলস। ওকে, সো এটা হচ্ছে কি নট এন এ। আমি যদি এটাই এখানে কপি করে নিয়ে আসি, যে সকল জায়গায় ন্যান আসে সে সকল জায়গায় ফলস, যে সকল জায়গায় ভ্যালু আছে সে সকল জায়গা হচ্ছে কি ট্রু। তো এভাবে আমরা নট এন এ দিয়েও আমরা চেক করতে পারি। দেন আরও ওয়ে আছে, সেটা হইল ইজ নাল। ওকে, সো আপনি যদি বলে দেন যে df.isNull, তাহলেও আপনি ঠিক সেমভাবে আপনি এটা দেখতে পারবেন যে আসলে নাল আছে কি না। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে isNull.sum, এটা হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয় ইজ নাল
ডট সাম। এটা সবথেকে কেনই বেশি ইউজ করা হয় তার রিজন আছে, বিকজ এটা সরাসরি প্রতিটা কলামের কয়টা করে নাল ভ্যালু আছে সেটা আপনি ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে, ইজ নাল ডট সামের মাধ্যমে। সো কলাম ওয়ানে আসলে তিনটে আছে সেটার যোগফল, কলাম টুতে তিনটে আছে, কলাম থ্রিতে তিনটে আছে, তো এটা সবথেকে বেশি ইউজ করা হয়। ওকে, আপনি চাইলে এটাও ইউজ, এগুলো ইউজ করতে পারেন, বাট আপনার যদি লার্জার ডেটা সেট হয়, সাপোজ আপনার 1000 রো আছে বা 10000 রো আছে, সেক্ষেত্রে আপনার এইভাবে আসলে খুঁজে বের করাটা একটু কঠিন হবে। সো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, ইজ নাল ডট সাম ইউজ করতে পারেন। ওকে, এটা সবথেকে সহজ আমার কাছে মনে হয়। এবং আরেকটা ওয়ে আছে, সেটা হলো ইনফো। ওকে, সো আপনি যদি ইনফো দেন, হ্যাঁ ইনফো, তাহলেও দেখতে পাবেন এখানে আসলে নাল আছে কিনা, ঠিক আছে, 4টা রো আসলে নট নাল, দ্যাট মিন্স বাকি 3টা করে কি নাল। এই হইল মূলত আপনার টোটাল ওয়ে, কী কী ওয়েতে আসলে আমরা চেক করতে পারি। তো আমার কাছে সবথেকে ভালো লাগে এটা, আপনার কাছে আসলে কোনটা ভালো লাগে বা কোনটা সহজ মনে হয় সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ওকে, তো তাহলে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যে কীভাবে আপনি নাল ভ্যালু হ্যান্ডেল করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।